সংযুক্ত আরব আমিরাতে লটারিতে 23 কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকেট রাফেল ড্রয়ে 10 মিলিয়ন বা 1 কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি টাকায়, যার মূল্য 23 কোটি টাকা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, 55 বছর বয়স্ক শাহেদ শনিবার বিগ টিকেটের রাফেল ড্রয়ে প্রথম পুরস্কার জিতেছেন। চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত 40 বছর ধরে আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। এখন তিনি স্ত্রী, 3 ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এছাড়াও তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন। তিনি বলেন, আপাতত আমি এই 2 পরিকল্পনা করেছি, আমি খুব খুশি এই প্রথমবারের মতো এই লটারি জিতেছি। শাহেদ জানান, গত 26 মার্চ বিগ টিকেটের 226 নম্বর রাফেল ড্রয়ের জন্য তিনি 500 দিরহাম দিয়ে 008335 নম্বরের টিকিটটি কিনেছিলেন। তারপরই এই বাজিবান দেখালেন।